পুরো আমরা ফেসবুকে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম তো আমরা এখন এখানে সি ড্যাশবোর্ড এখানে ট্যাপ করব। তো নতুন একটি আপডেট নিয়ে আসলো ফেসবুক জাস্ট আমাদের সকলের প্রোফাইলকে সুরক্ষিত রাখার জন্য এবং নতুন আপডেটটি অবশ্যই আমাদের সেটিং করে নিতে হবে তো ভিতরে আসার পর আমরা স্কুল করে উপরে টানবো তো টানার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি আপডেট অ্যাড হয়ে গেল নতুন শাখা ঠিক আছে তো এখন আপনি এখানে ট্যাপ করে জাস্ট আপনার প্রোফাইলটাকে সেট আপ করে নেবেন তো যখনই আপনার প্রোফাইল সেটা হয়ে যাবে তখন কিন্তু এটা থাকবে না ঠিক আছে তো জাস্ট এটা আমার এখন কমপ্লিট ঠিক আছে আপনি এখানে একটু কমপ্লিট করে নিতে হবে জাস্ট আপনার প্রোফাইল সম্পূর্ণ ঠিকঠাক করে নিতে হবে এখানে এখানে পাঁচটা সেটিং ঠিক আছে তো এখন যেটি হচ্ছে এটাও কমপ্লিট যাদের কমপ্লিটনেস তাদেরকেও অন্যরকম দেখাইবে এরকম দেখাইবে ঠিক আছে এখানে খালি দেখাচ্ছে তো এখন আমার সবগুলি কমপ্লিট শুধু একটা শাখা কমপ্লিট নেই বা উপারে আরও দুইটি নেই ঠিক আছে তো এখানে আপনারা ট্যাপ করে ট্যাপ করে কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে সিলেট প্রোফাইল ক্যাটাগরি জাস্ট যদি আপনাদের ক্যাটাগরি না লেখা থাকে এখানে আপনার ডিসক্রিপশনে লেখে নেবেন ঠিক আছে তো জাস্ট আমি তো অলরেডি ডিজিটাল ক্রিয়েটার আছে অলরেডি এটাকে আমি সেট আপ করে নিলাম সেটা করার সাথে সাথে কিন্তু এটা থাকবে না চলে যাবে এবং এখানে এডিট ভাই এখানে আপনি কিছু লিখতে পারেন ঠিক আছে আপনার ডিসক্রিপশনে তো জাস্ট এখানে আরও তিনটি শাখা আছে রয়ে গেছে এখানে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে জাস্ট আপনার ফটো সেটিং করতে পারেন এখান থেকে আপনার প্রোফাইলে জাস্ট কভার ফটোতে তো বন্ধুরা এইভাবে আপনারা প্রোফাইলটিকে অবশ্যই সেটিং করে নেবেন যাদের সম্পূর্ণ কমপ্লিট আছে তাদেরও এই আপডেটটি আসবে যদি কোনোটা আনকমপ্লিট থাকে সেটাকে আপনারা এখান থেকে সেটিং করে নেবেন তো অবশ্যই বুঝতে পারছেন নতুন একটি আপডেট প্রফেশনাল মোড সেট ঠিক আছে সেট করে নেবেন তো ভালো থাকেন কত হবে পরবর্তী ভিডিওতে